আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিডিওটা কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। কিছুদিন ধরে আমরা যখন মোবাইলের ক্রোম বাজার থেকে ইউটিউবের মধ্যে প্রবেশ করে ইউটিউবের ভিডিও আপলোড করতে যাই, তখন থাম্বনেইলটা আপলোড হয় না। অর্থাৎ আমরা যখন থাম্বনেইল আপলোড অপশনের মধ্যে প্রবেশ করি, তখন আমাদের সরাসরি গ্যালারি অপশনের মধ্যে নিয়ে যায় না। তখন আমরা কি করি? তখন আমরা ভিডিওটি আপলোড করে ফেলি। আপলোড করার পর ইউটিউব স্টোরির মধ্যে পুনরায় গিয়ে আমরা ভিডিওটি এডিটিং করে তারপর আমরা থাম্বনেইলটা সেভ করে দিই। তো ভিউয়ার্স, তখন কি প্রবলেম হয়? তখন প্রবলেম হয় হচ্ছে আমাদের ভিডিওটির র্যাঙ্কিং নিচে নেমে যেতে পারে। অর্থাৎ আমরা যখন ভিডিওটি আপলোড করে ফেলি, আপলোড করার সাথে সাথে যখন ভিডিওটি এডিট করতে যাই, তখন ভিডিও র্যাঙ্কিং নিচে নেমে যায়। তো ভিউয়ার্স, ইউটিউবের নতুন আপডেট না আসা পর্যন্ত এই প্রবলেমটা হয়তো সলভ হবে না। তাই আমি একটি বিকল্প পদ্ধতি আজকে আপনাদের দেখাবো, যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোডের সময় থাম্বনেইলটা আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করতেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করলাম। এখন আমি ইউটিউব স্টুডিও থেকে একটা শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি আপলোড অপশনের মধ্যে ক্লিক করলাম। আপনাদের দেখানোর জন্য আমি একটা ছোট ভিডিও ডাউনলোড করে রাখছি, আমি একটা আপলোড দেব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি ডাউনলোড করছি। আমি এটি এখন আপলোড করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা এখন আপলোড করা শেষ। আমি এখন থাম্বনেইলটা আপলোড করার চেষ্টা করব। আপনারা থাম্বনেইল অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেইল। আমি এই আপলোড থাম্বনেইল অপশনের মধ্যে ক্লিক করতেছি, কিন্তু আমাকে গ্যালারির মধ্যে নিয়ে যাচ্ছে না। যদি আমাদের গ্যালারির মধ্যে নিয়ে না যায়, তাহলে আমি এই মুহূর্তে এখান থেকে থাম্বনেইলটা আপলোড করতে পারতেছি না। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা থাম্বনেইলটা এই মুহূর্তে আপলোড করবেন। এই মুহূর্তে আমি মিনিমাইজ করে ক্রোম বাজার থেকে বের হয়ে যাব। তো মিনিমাইজ করে যখন ক্রোম বাজার থেকে বেরিয়ে গেলাম, আমি এখন ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি। তো ভিউয়ার্স, আমি ক্রোম বাজার থেকে ভিডিওটি আপলোড করার পর ভিডিওর মধ্যে থাম্বনেইলটা অ্যাড করি নাই। থাম্বনেইলটা অ্যাড না করে আমি ক্রোম বাজারটা মিনিমাইজ করে দিয়ে সরাসরি ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। এখন আমরা লেফট সাইডে উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করব, এরপরে ভিডিওসের মধ্যে যাব। তো ভিউয়ার্স, আমরা ভিডিওস অপশনে আসার পর দেখতে পাচ্ছি সর্বপ্রথম ড্রপ ফাইলের মধ্যে একটা ভিডিও সেভ হয়ে আছে। এই ভিডিওটা হচ্ছে আমরা এই মুহূর্তে যে ভিডিওটা আপলোড দিলাম সেই ভিডিওটা এখনও কিন্তু পাবলিশ হয় নাই। পাবলিশ হওয়ার আগে আমাদের ড্রপ ফাইলের মধ্যে এটি সেভ করা আছে। তো আমি ভিডিওটির উপরে ক্লিক করলাম। ভিডিওটির উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আপনারা পেন্সিল আইকন, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ এটা এডিট অপশনের মধ্যে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিতর আরেকটি এডিট আইকন বা পেন্সিল আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কাস্টম থাম্বনেইল লেখা আছে, আমরা কাস্টম থাম্বনেইল অপশনের মধ্যে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমরা যখন কাস্টম থাম্বনেইল অপশনের মধ্যে ক্লিক করলাম, আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে গেল। আমরা এখন এখান থেকে থাম্বনেইলটি আপলোড করে দিতে পারবো। আমরা যখন ক্রোম বাজার থেকে চেষ্টা করছিলাম, তখন থাম্বনেইল অপশনটা আসছিল না। অর্থাৎ থাম্বনেইল অপশনের মধ্যে ক্লিক করার পরেও আমাদের গ্যালারির মধ্যে নিয়ে যাচ্ছিল না। তো আমরা যখন অ্যাপস থেকে থাম্বনেইল অপশনের মধ্যে ক্লিক করলাম, তখন আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে গেল। ভিউয়ার্স, আমি এখন থাম্বনেইল একটার উপরে ক্লিক করলাম, এখন সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা সেভ অপশনের মধ্যে ক্লিক করব। সেভ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের থাম্বনেইলটা এখন আপলোড হয়ে সেভ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু চাইলে ক্রোম বাজার থেকে যখন ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করছিলাম, তখন ভিডিওটা আপলোড করে দিতে পারতাম, অর্থাৎ ভিডিওটি পাবলিশ করে দিতে পারতাম। পাবলিশ করার পরে আবার পুনরায় ইউটিউব স্টুডিওর মধ্যে এসে এডিট করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কী হতো? সেক্ষেত্রে আমাদের ভিডিওটি র্যাঙ্কিং নিচে নেমে যেত। আমি সেটা ভিডিওর শুরুতে বলছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটা আপলোড করা শেষ। এখন আমি মিনিমাইজ করে রাখছিলাম ক্রোম বাজার, সেই ক্রোম বাজারের মধ্যে আবার যাব। তো ভিউয়ার্স, ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে আমরা বেরোনোর পরে একটু অপেক্ষা করলাম। একটু অপেক্ষা করার পরে আমাদের ক্রোম বাজারের ইউটিউব স্টুডিওর মধ্যে থাম্বনেইলের জায়গায় থাম্বনেইলটা চলে আসছে। আমরা ক্রোম বাজার থেকে থাম্বনেইলটা আপলোড করলে যেরকম দেখাতো, ঠিক এখন সেরকম দেখাচ্ছে। থাম্বনেইলের জায়গায় থাম্বনেইলটা আপলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমি কীভাবে ক্রোম বাজারের ইউটিউব স্টুডিও থেকে থাম্বনেইল আপলোডের প্রবলেমটি সলভ করলাম। আপনারা এখন নেক্সটের মধ্যে দিয়ে বরাবরের মতো ভিডিওটি পাবলিশ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড নিত্যনৈমিত্তিক টেক বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।